বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে? আমি এর বাইরে একটু সাউন্ড করে একটু দে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে আমরা গণসংযোগ করার পর আমরা বাধাগ্রস্ত হয়েছি, এটা আপনারা জানেন, আপনারা দেখেছেন, আমরাও আপনাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছি। আমি জানি আজকের এই প্রেস কনফারেন্স যদি আপনারা কষ্ট করে এলাকার জনগণকে, এদেশের মানুষকে যদি একটু জানাতে পারেন, কিংবা জানান অবস্থাটা সম্পর্কে তারা জানতে পারলো। আমার এখানে যে অবস্থাটা হচ্ছে, এই অবস্থাটা মোটামুটি সারা বাংলাদেশেরই একটা চিত্র। আমি সকাল থেকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো চিত্র দেখেছি যা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত ভীতিকর। মনে হয় বাংলাদেশটা একটা আতঙ্কের জনপদ হয়ে গেছে। স্বাধীনতা দূরের তো দূরের কথা, আর মনে হচ্ছে না যে আমরা একটা স্বাধীন দেশে আছি। মনে হচ্ছে গুটি কতক লোক এই দেশের স্বাধীনতা ভোগ করার জন্যে ব্যস্ত হয়ে উঠেছে। আর আমরা যারা আছি, যারা দেশকে ভালোবাসি, কে কোন দল করি সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে আমরা যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতাকে ভালোবাসি, সার্বভৌমত্বকে ভালোবাসি, এরা সবাই আমরা রোহিঙ্গা হয়ে গেছি। আর বাংলাদেশের মানুষের ভোটাধিকার এই আওয়ামী লীগের সময় বহুবার পদদলিত হয়েছে। গত 10 বছর হয়েছে, এর আগেও হয়েছে। এদেশের মানুষ ভোটের অধিকার, দেশের স্বার্থের অধিকার আদায়ের জন্যে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। এদেশের 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল। আজকে আমরা কী দেখছি? নির্বাচন হবে, পরপর 2 নির্বাচনে আমরা যাই নাই। কী কারণ ছিল না যাওয়ার? এটাই ছিল কারণ, যেই কারণে ওই সময় আমরা নির্বাচনে যাই নাই। আজকে এই চিত্র আমরা দেখছি, এই চিত্রটা হয়তো ভিন্নরূপে আপনি দেখতেন, ওই সময়ের মতো অবস্থায় দেখতেন যদি আমরা তখন নির্বাচনে যাই। পরিশেষে গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা যখন শুরু করলাম নির্বাচনী কার্যক্রম, কী দেখলাম? যাওয়ার পরেই জীবনের উপরে হুমকি বলা যাবে না, জীবন নাশের মতো আক্রমণ আমাদের উপর হয়েছে। দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র আমার উপর। আমি ঢাকা 8-এর প্রার্থী, আমার স্ত্রী আফরোজা আব্বাস ঢাকা 9-এর প্রার্থী। আমার উপর হয়েছে 2-1 বার, কিন্তু আমার স্ত্রীর উপর হয়েছে পরপর 4 বার আক্রমণ হয়েছে। এবং আপনারা যদি ভিডিও ফুটেজগুলো দেখেন, আপনারা দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা ফুটেজের মধ্যে আমাদের উপর আঘাত এমনভাবে করা হয়েছে, সেই আঘাত, একটি আঘাত যদি মাথার মধ্যে লাগতো আমাদের বেঁচে থাকার কথা নয়। আল্লাহর রহমতে লাগে নাই। আমাদের কর্মীরা, আমি কর্মীদেরকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের কর্মীরা আমাদেরকে মানব ঢাল তৈরি করে আমাদেরকে সেদিন রক্ষা করেছিল। এই এলাকার জনগণ, ঢাকা 8 এবং 9-এর জনগণ আমার অত্যন্ত নিকট আত্মীয়। আমি আবার বলছি,
রক্তের বন্ধন হয়তো নাই, কিন্তু আত্মার বন্ধনে আমি আবদ্ধদের সঙ্গে বহু বহু যুগ যুগ ধরে আমি এদের সঙ্গে আত্মার বন্ধনে আবদ্ধ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এমন কোনো বাসা নাই যাদের বাসায় আমি কখনো যাই নাই, কিংবা এমন কোনো ব্যক্তি, কোনো পরিবার নাই যে পরিবারের সদস্য আমার বাসায় আসে নাই। হয়তো এখন যারা নতুন প্রজন্মের অনেকেই আসে নাই, আমি অনেক কাছে যেতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করবো না। কিন্তু আমার রাজনৈতিক জীবনটা অনেক লম্বা, পিছনে ফেলে এসেছি প্রায় 40 বছর রাজনৈতিক জীবন। তো যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি যেই আমার আত্মার পরমাত্মীয় লোকজন নির্বাচনের সময় আমি তাদের কাছে যেতে পারি না, আমি যেতে চেয়েছি বারবার কিন্তু আমি যেতে পারি নাই। আমি এলাকাবাসীর কাছে, আমি এবং আমার স্ত্রীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থী যে আমি আসতে পারলাম না, এটা আমার ইচ্ছাকৃত নয়। শুধু এটুকু মনে রাখবেন যে এটা তারা ইচ্ছাকৃতভাবে আপনাদের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত মাত্র করল। শুধু তাই না, আমি আপনাদেরকে আজকের অবস্থায় আমি বলতে চাই, আজকে ঢাকা শহরে আমাদের 9 হলো 3, 3টা থানা, প্রায় 8-10টা ওয়ার্ড বোধহয় 9, আর আমার এখানে 8টি ওয়ার্ড। এই যে প্রত্যেকটা ওয়ার্ডে একটাই ক্যাম্প থাকার কথা, নির্বাচনী ক্যাম্প, আমাকে কোনো ক্যাম্প করতে দেওয়া হলো না। ঢাকা 9 আমার স্ত্রী আব্বাসকে কোনো ক্যাম্প করতে দেওয়া হলো না। ক্যাম্প 2-1টা করলাম, ভেঙে নিয়ে গেল আওয়ামী ফেডারেল বাহিনী। এখন বাসায় লোকজন কাজ করার জন্য আসে, আমাদেরকে ভোটার স্লিপ নিতে আসে, পোস্টার নিতে আসে, ভোটার স্লিপ, পোস্টার, লিফলেট, বিভিন্ন জিনিস, বিভিন্ন কাজের জন্য নিতে আসে। তারা আমার বাসায় যদি ঢুকে কোনো মালামাল নিয়ে বেরোতে পারে না। ভোটার স্লিপ সহ ব্যাগ সহ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সকালে আমি ঘুম থেকে উঠলাম, যখন শুনি 5 জন ইতিমধ্যে নিয়ে গেছে, আশ্চর্য হয়ে গেলাম, 5 জন নিয়ে গেছে। দেখলাম যে না, আমার আরও অপেক্ষা করছে আমার জন্য আশ্চর্য, মানে বিস্মিত হওয়ার ঘটনা। এই যাবৎকাল প্রায় 25-30 জন আমার কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার বাড়ি থেকে বেরোনোর সময়। ওদের সঙ্গে আমার মূল্যবান ডকুমেন্ট ছিল, বিশেষ করে ভোটার স্লিপগুলা। এই ভোটার স্লিপ যদি আমার বাসায় একটা বাসায় নাও বুঝতে পারে, ভোটাররা ভোট দিতে পারবে না। এর মধ্যে 4 জন মহিলা। এই মুহূর্তে শাহজাহানপুরের রেল কলোনিতে, বিটাইপ কলোনিতে, ইসলামী ব্যাংকের পিছনে আমাদের মহিলা কর্মীদেরকে স্লিপ বিতরণকালে আটকে রাখা হয়েছে এই মুহূর্তে। তো এই অবস্থায় তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত কমপক্ষে 700-800 কর্মী আমার গ্রেপ্তার করা হয়েছে। কোন নেতা কর্মী বাসা তো যেতে পারেই না, এখন নেতা কর্মীদের বাড়ির বাইরে যে আত্মীয় স্বজনগুলো আছে সেই আত্মীয় স্বজনের উপরে গিয়ে হামলা চালানো হচ্ছে, তাদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, তাদেরকে খোঁজা হচ্ছে, সমর্থকদের বাড়ি যাওয়া হচ্ছে। এটা কোন ধরনের স্বাধীনতা? এটা কোন ধরনের গণতন্ত্র? কীভাবে দেশের লোক ভোট দেবে? কালকে দেখলাম আমাদের অনিন্দ যশোর থেকে বলেছে, ভাই আমার তো সবে নিয়ে গেছে, একটা লোকই, আমার স্ত্রীর, আমি ছাড়া আমার সঙ্গে কেউ নাই। আজকে সারোয়ার বলছে, ভাই সবই তুই চলে গেছে, এই লোকটা আমার সঙ্গে থাকে, একে নিয়েন না, একে ছাড়েন। কীভাবে নিয়ে গেল, মানে একটা
মানে এটা দেখার মতো একটা বিষয়, এটা মানে দিনে দুপুরে নৌকা থেকে উড়িয়ে নিয়ে গেল। আমার এখানে একই অবস্থা হচ্ছে। আমি আগে প্রথম দিকে বেরোতাম, দেখতাম সিভিলে পুলিশ ভাইয়ের আমাকে দেখলে একটু সমীহ করতো, চলেও যেত। এখন দেখলাম অনেকেই সামনে থেকে ধরে নিয়ে যায়। তো এই পরিস্থিতিতে আমার আপনাদেরকে বিষয়টা জানানো দরকার, দেশের লোককে জানানো দরকার। এই সকাল থেকে শুরু হয়, সারাদিন আমার বাড়ির চারিদিকে সাদা পোশাকধারীরা ঘোরাফেরা করে। এরা কারা আমি জানি না, কিন্তু দেখলাম যে আমার লোকগুলো গুম হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে সেটাও জানি না। পরে খোঁজ নিয়ে জানা যায় কেউ থানায় আছে, কেউ ডিবি অফিসে আছে, বিভিন্ন জায়গায় আছে। বিষয়টা আমার এলাকাবাসীর জন্যে, বিষয়টা দেশের লোক জানার জন্যে, যে এই পরিস্থিতিতে আমাদেরকে নির্বাচন যাতে না থাকি সেদিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকব। যদি কেউ যেতে না পারে, নিজের ভোটটা হলে আমি নিজে দিয়ে আসবো, সবাইকে আহ্বান জানাবো। যদি আপনারা দয়া করে ভয় পাবেন না, এলাকার নেতৃবৃন্দ, এলাকার ভোটার, সম্মানিত ভোটার ভাই বোনেরা, নতুন ভোটার তরুণ তরুণীরা, তোমাদের কাছে আহ্বান জানাবো। তোমাদের বয়সেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, ধরে নিতে হবে। এটাও একটা একটা মুক্তিযুদ্ধ, এটা হলো গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ, এটা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ। আমি আবারও সবাইকে বলবো যে আমার এলাকায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানেও পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি প্রস্তুত হচ্ছিলাম ভোট যুদ্ধ মোকাবেলা করার। কিন্তু আমি দেখলাম কতগুলো হিংস্র হায়নার খপ্পরে আমরা পড়ে গেছি, কতগুলো ভীতু কাপুরুষের খপ্পরে আমরা পড়ে গেছি, যাদের নিজেদের কোনো ক্ষমতা নাই, যারা লাঠিয়াল বাহিনীর উপর নির্ভরশীল, যারা পেটা বাহিনীর উপর নির্ভরশীল, তাদেরকে নিয়ে নির্বাচন করতে চান। আমি দুঃখের সঙ্গে এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমার সম্মানিত মুরব্বিয়ান প্রিয় ভাইয়েরা, 2006 সালে সম্ভবত শেষ নির্বাচনটা আমরা করেছিলাম, আট সালে নির্বাচনটা করেছিলাম। অবশ্য মাঝে মেয়র ইলেকশন গেছে, সেখানে আমি পার্টিসিপেট করতে পারি নাই। তো সেই সময়ে এলাকার যে অবস্থা আমি রেখে আসছিলাম, তরুণদের মনোভাব, মন মানসিকতা, আদব কায়দা, বয়স্কদের সম্মান দেওয়া, কনিষ্ঠদের স্নেহ করা, এই 10 বছরে এই নতুন লোকগুলো এসে আমার এলাকার তরুণ তরুণী যুবক যুবতীদের ধ্বংস করে দিয়েছে, এদের নৈতিকভাবে ধ্বংস করেছে, এদের মানসিকভাবে ধ্বংস করেছে, এদের যে আচার আচরণের বিষয়টা সেটাও তারা ধ্বংস করেছে। কোনো কোনো প্রার্থী এমনও বলেছেন, যদি অমুক প্রার্থী তোমার বাড়ি কারোর সামনে মিছিল করতে যায়, তাকে বুড়ো আঙুল দেখে বলেছেন, তোমরা কি এটা করো নাকি, এরকম বাজে ভাষায় গালি দিয়ে বলেছেন। আমি এটা বলতে পারছি না, সেই লোকগুলোকে তো আমরা চিনি, আমাদের হাতের উপরে বড় হয়েছে এরা। ওদেরকে যখন বললাম যে এখান দিয়ে আমরা মিছিল করব, ভাই কিছু করার নাই, অমুক ভাই তো এমন ভাবে অর্ডার দিছে, ওনার অর্ডার তো মানতেই হবে। আমি বললাম আমি গেলে কি মতো ভাবি গেল, বলে যে না আপনাদেরকে আমরা একটু যতটুক পারি সেভ করবো, কিন্তু আমরা মিছিল মিটিং হতে দেবো না। তো এই যদি মানসিকতা হয়, এই মানসিকতায় আমি গত 3 দিন হলো আমি এবং আমার স্ত্রী আফরোজা আব্বাস আমরা মিছিল মিটিংয়ের কাজ বন্ধ করে দিয়েছি।
আমরা শুধু পোলিং এজেন্টদেরকে কাগজ পৌঁছানোর ব্যবস্থা, এজেন্ট এবং ভোটার স্লিপ দেওয়ার ব্যবস্থা করছি। ভাগ্যের কী নির্মম পরিহাস, আমাদের মধ্যে পোলিং এজেন্ট পাওয়া মানে ওদিন মানে থাকবে কিনা আমার সন্দেহ আছে। কারণ যেভাবে গ্রেপ্তার শুরু হয়েছে, যা গ্রেপ্তার করেছে, এর মধ্যে বহু আছে যারা নাকি আমাদের পোলিং এজেন্ট হইতো কিংবা হবে। এই অবস্থায় দেশবাসীকে একটা অস্বাভাবিক নির্বাচন মোকাবেলা করতে হচ্ছে। আমরা একটা অস্বাভাবিক অসমতল মাঠে নির্বাচন মোকাবেলা করছি। এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই। আমি এবং আমার স্ত্রী ঢাকা নয়ের প্রার্থী আফরোজ আব্বাসের পক্ষ থেকে আমি এলাকার সব ভোটারদেরকে অনুরোধ জানাবো, আপনারা নির্ভয়ে কিংবা অকুত ভয়ে এই ব্যালট যুদ্ধে অংশগ্রহণ করবেন। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাবো, মানে ধন্যবাদ জানাবো যে আপনারা কষ্ট করে এসেছেন। আপনাদের মধ্যে আরও প্রোগ্রাম আছে আমি জানি, আমি খুব তাড়াহুড়ো করে বললাম, খোলামেলা আলাপ করার সুযোগ হয়তো হলো না। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনার, আমরা ইনশাল্লাহ উত্তর দেব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এনিথিং? না, সবাই যেতে পারে।